আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে অনেক স্বাগতম। আজকে আমরা বাংলা প্রথম পত্রের বহিঃদিন নাটকটির চরিত্রগুলোর পরিচিতি নিয়ে আলোচনা করব। যদি তোমরা এই অধ্যায়ের পূর্ববর্তী ক্লাসগুলো না করে থাকো তাহলে এর আগের ক্লাসগুলো করে ফেলো। আজকে আমরা নাটকের চরিত্রগুলো সম্পর্কে জানব। আমরা জানি একটি নাটক তৈরি করার জন্য চরিত্র কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং চরিত্রগুলোর কার্যকলাপের উপর ভিত্তি করেই কিন্তু একটি নাটকের কাহিনী সামনের দিকে এগোয়। চরিত্রগুলো কার সাথে কি কথা বলছে, কার সাথে কি করছে, কিংবা তাদের নিত্যনৈমিত্তিক যে কাজকর্ম, সবকিছু মিলিয়েই একটি নাটক সামনের দিকে এগোয়। প্রতিটি চরিত্রই কিন্তু একটি আলাদা আলাদা গল্প বলে, সেজন্যই চরিত্র সম্পর্কে জানা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষত যখন কথাটা হয় নাটকের, তখন চরিত্রের পরিচিতি ছাড়া নাটকের সামনে এগোনোই যাবে না। তাহলে চলো বহিঃদিন নাটকের চরিত্রগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। বহিঃদিন নাটকের নাম চরিত্র হচ্ছে বহিঃদিন নিজেই। এখন এই বহিঃদিনের চরিত্র সম্পর্কে একটু জানি। পুরো নাটক জুড়েই আমরা দেখতে পাবো তিনি অত্যন্ত ধূর্ত ও বাস্তব জ্ঞান সম্পন্ন মানুষ। আমরা যদি নাটকের মূল ঘটনার দিকে একটু তাকাই তাহলে দেখতে পাবো যে তিনি কিন্তু সারা বছর তার মুরিদদের বাড়ি বাড়ি ঘুরে বেড়ান, তাদের কাছ থেকে অর্থ সম্পদ সংগ্রহ করেন। মূলত সেই সময়টায় মানুষের মধ্যে ধর্ম নিয়ে যে কুসংস্কার বিরাজ করত সেগুলোকে কেন্দ্র করেই কিছু লোক নিজেদের জীবিকা নির্বাহ করত। বহিঃপীর ছিলেন তাদের মধ্যেই অন্যতম। মানুষের ধর্মীয় বিষয়ে জ্ঞানের যে স্বল্পতা সেটিকে কাজে লাগিয়েই তিনি লাভবান হতেন। তিনি সারা বছর তার মুরিদদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াতেন, তাদের থেকে অর্থ সম্পদ গ্রহণ করতেন। আমরা কিন্তু দেখতে পাবো তিনি অত্যন্ত ধৈর্যশীল এবং বুদ্ধিমান লোক। আমরা তার কথাবার্তা কার্যকলাপে প্রতি ক্ষেত্রেই তার তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় পাবো। বহিঃপীর নাটকে ঘটনাটা অনেকটা এরকম হবে, বহিঃপীর হাতে মালে বজরায় আশ্রয় নেবে এবং ঘটনাক্রমে সেই একই বজরায় তার দ্বিতীয় স্ত্রী তাহেরাও আশ্রয় নেয়। তাহেরা বহিঃপীরের সাথে এই বিয়ে মেনে না নিয়ে তার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। বহিঃপীর মূলত তাকে খুঁজে বেড়াচ্ছিল। ঘটনাক্রমে দুইজন একই বজরায় আশ্রয় নেয়। মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই নাটকটি সামনের দিকে এগিয়ে যায়। আমরা বিভিন্ন অংশে দেখতে পাবো বহিঃপীর নানান কৌশলে তাহেরাকে তার সাথে নিয়ে যেতে চায়। কখনো তিনি তাহেরাকে আবেগপ্রবণ করে, আবার কখনো বা রুক্ষ হয়ে, সবভাবেই তিনি চেষ্টা করেন তাহেরাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দৃঢ়চেতা মনোভাবের তাহেরা কিছুতেই তার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয় না। তখন বহিঃপীর একটি ভিন্ন ফন্দি আঁটেন। তিনি যে বজরায় আশ্রয় নিয়েছিলেন, অর্থাৎ হাতেমালির বজরায়, সেই হাতেমালি সমস্যায় ছিল। তার সমস্যার কারণ ছিল তার অনেক বছরের পুরনো জমিদারি শুধুমাত্র টাকার অভাবে হাতছাড়া হয়ে যাচ্ছিল এবং সেটি সান্ধ্য আইনে নিলামে উঠে যাচ্ছিল। বহিঃপীর তখন খুবই বুদ্ধিমত্তার সাথে তার সেই জমিদারি রক্ষা করার প্রস্তাব করেন। তিনি অর্থ সাহায্য করে সেই জমিদারি রক্ষা করতে চান এবং বিনিময়ে তিনি তাহেরাকে ফেরত চান। এখানে কিন্তু তার যে সূক্ষ্ম বুদ্ধি সেটির পরিচয় পাওয়া গেল। এবং নাটকের একদম শেষ পর্যায়ে গিয়ে যখন আমরা দেখতে পাই তাহেরা এবং হাশেম আলী বজরা থেকে বেরিয়ে পড়ে এবং নতুন জীবনের উদ্দেশ্যে পা বাড়ায়, তখন কিন্তু হাতেম আলী অর্থাৎ হাশেম আলীর বাবা এবং খোদেজা অর্থাৎ হাশেম আলীর মা দুজনই তাদেরকে বাধা দিতে চেয়েছিল। কিন্তু তখন আশ্চর্যজনকভাবে বহিঃপীর তাদেরকে বাধা দিতে দেয় না, বরং সে চায় তাহেরা এবং হাশেম আলী যেন তাদের নতুন জীবনের উদ্দেশ্যে চলে যায়। অর্থাৎ এখানেও কিন্তু বহিঃপীরের যেই বুদ্ধিমত্তা এবং যে বাস্তব জ্ঞান সেটিরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত পাওয়া যায়। এবং সব মিলিয়ে আমরা দেখতে পাই যে বহিঃপীর চরিত্রটি প্রচন্ড বুদ্ধিমান এবং একই সাথে বাস্তব জ্ঞান সম্মত। এবার চলো নাটকের অন্যান্য চরিত্র সম্পর্কে জানা যাক। এরপরের চরিত্রটি হচ্ছে তাহেরা। তাহেরা হচ্ছে এই নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। এক বিচারে বলা যায় তাহেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। তাহেরার সাথে যা হয়েছিল, তার বাবা এবং তার সৎমা বহিঃপীরের মুরিদ ছিলেন, অর্থাৎ তার অনুসারী ছিলেন। তারা বহিঃপীরকে খুশি করার উদ্দেশ্যে তাদের আপন মেয়েকে অর্থাৎ তাহেরাকে বহিঃপীরের সাথে বিয়ে দিয়ে দেয়। কিন্তু তাহেরা এই বিয়ে কিছুতেই মেনে নেয় না। সে আর কোনো উপায় না পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সে দুঃসাহসের সাথে শহরগামী বজরায় চড়ে বসে। সেই বজরাটি ছিল হাতেমালির, যেখানে ঘটনাক্রমে বহিঃপীরও আশ্রয় নিবে। আমরা নাটকের পুরো অংশ জুড়েই দেখতে পাই যে সে দরকার হলে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে, তারপরও সে বহিঃপীরের সাথে যেতে চায় না। অর্থাৎ এখানে কিন্তু তার যে দৃঢ়চেতা মনোভাব, তার যে সাহসী পদক্ষেপ, সেটি কিন্তু দেখা যাচ্ছে। শুরু থেকে দেখলে মনে হবে যে তাহেরা হয়তো প্রচন্ড সংগ্রামী একজন মেয়ে এবং সে অবশ্যই নিজের অধিকারের সাথে কোনোদিনই আপোষ করবে না।
কিন্তু ঘটনা পাল্টে যায় যখন বহিপীর হাতে মালিকে তার জমিদারি রক্ষার প্রস্তাব দেয় এবং বিনিময়ে সে তাহেরাকে তার সাথে নিয়ে যেতে চায়। তখন কিন্তু তাহেরা হাতেমালি, হাশেমালি এবং বজরার অন্যান্যদের কৃতজ্ঞতা স্বরূপ বহিপীরের সাথে এক কথায় যেতে রাজি হয়ে যায়। যে মানুষটা এতক্ষণ পর্যন্ত বহিপীরের বিরোধিতা করে আসছিল সে আচমকা বহিপীরের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। নাটকের পুরো অংশ জুড়েই তাকে যেমন দেখব অনমনীয়, তেমনি ক্ষেত্র বিশেষে আমরা কিন্তু তাকে একটি মানবিক চরিত্র হিসেবেও দেখতে পাবো। সবশেষে বলা যায় যে তাহেরার মতো চরিত্রগুলো হচ্ছে 20 শতকের প্রারম্ভে নারী অধিকার ও জাগরণের প্রতীক চরিত্র। আশা করি তাহেরা চরিত্রটি সম্পর্কে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে চলো এবার নাটকের বাকি চরিত্রগুলোর ব্যাপারে একটু জেনে নেই। এরপরই আসছে হাশেমালির কথা। হাশেমালি ছিল হাতেমালির ছেলে, হাশেমালি জমিদার পুত্র। এখানে জমিদার বলতে হাতেমালির কথা বলা হয়েছে। সে এই নাটকের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। সে কেন্দ্রীয় চরিত্র, বহিপীরের বিপরীত চরিত্র। অর্থাৎ বহিপীর যদি হয় এক মেরুর কেন্দ্রীয় চরিত্র, তাহলে অন্য মেরুর কেন্দ্রীয় চরিত্র হিসেবে কিন্তু হাশেমালিকে বলা যায়। হাশেমালির কাছে মানবীয় মূল্যবোধ ও ন্যায়বোধের গুরুত্ব সর্বাধিক। যদি আমরা এদিক থেকে বিচার করি, তাহলে কিন্তু হাশেমালিকেই আসলে নায়ক বলতে হয় এবং বহিপীরকে খলনায়ক বলতে হয়, কারণ বহিপীরকে কিন্তু আমরা নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত নেতিবাচক চরিত্রেই দেখতে পাই এবং হাশেমালি আমাদের কাছে সবসময় একটি ইতিবাচক চরিত্র উপস্থাপন করে। হাশেমালি কিন্তু শিক্ষিত, সে বিএ পাস, সে একটি প্রেস বসাতে চায়। প্রেস বসানোর ঘটনা থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে হাতেমালি যখন তার জমিদারি হারাতে বসে, তার জমিদারি হারানো নিয়ে যতটা না দুঃখ ছিল, তার চেয়ে বেশি দুঃখ ছিল যে সে তার ছেলের প্রেস বসানোর যে স্বপ্নটা ছিল সেটি পূরণ করতে সাহায্য করতে পারল না বা অর্থ দিতে পারল না, কারণ জমিদারি চলে গেলে প্রেস বসানো আর সম্ভব না। এবং শেষমেশ আমরা দেখতে পাবো যে হাশেমালি হচ্ছে ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের একজন প্রতীক চরিত্র। এবং হাশেমালি কিন্তু শুধুমাত্র মৌখিক প্রতিবাদ করেই ক্ষান্ত হয়নি। আমরা কিন্তু নাটকের একদম শেষ পর্যায়ে দেখতে পাবো যে সে তাহেরার হাত ধরে নতুন জীবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে কিন্তু তার যেই সাহসী মনোভাব এবং অবিচারের বিরুদ্ধে যেই প্রতিবাদের চিত্র, সেটি স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। চলো তাহলে এরপরের চরিত্র সম্পর্কে জানা যাক। এরপর বলা হচ্ছে হাতেমালির ব্যাপারে। হাতেমালি হচ্ছে জমিদার, যার জমিদারি সান্ধ্য আইনে নিলামে উঠতে চলেছিল। তার ছেলে হচ্ছে হাশেমালি। পুরো ঘটনা কিন্তু হাতেমালির বজরাই ঘটেছিল। যেটা বললাম, হাতেমালি হচ্ছে একজন ক্ষয়িষ্ণু জমিদার, অর্থাৎ ক্ষয় হয়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে এমন জমিদার। নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো যে হাতেমালি খুবই আত্মনিমগ্ন, অর্থাৎ নিজের চিন্তায় ডুবে থাকেন। তিনি তার জমিদারি নিয়েই বারবার ভাবতে থাকেন এবং কিভাবে তিনি তার জমিদারি রক্ষা করবেন সেই চিন্তাই তার মাথায় সর্বদা ঘুরপাক খায়। তিনি একজন স্থিতধী এবং একই সাথে উচ্চ মানবিক চেতনা সম্পন্ন। এখানে উচ্চ মানবিক চেতনা সম্পন্ন হওয়ার একটি কারণ আছে। যখন বহিপীর তাকে তার জমিদারি রক্ষার জন্য টাকা দেওয়ার প্রস্তাব দেয়, বিনিময়ে তাহেরাকে তার সাথে নিয়ে যেতে চায়, তখন কিন্তু হাতেমালি তার নৈতিকতা সেটিকে বিসর্জন দেয় না, বরং এত বিপদের মধ্যে থেকেও তার মনুষ্যত্ববোধ বা নৈতিকতাকে সমুন্নত রাখে এবং সে টাকা নিতে অস্বীকৃতি জানায়। এবং একই সাথে সে কিন্তু তাহেরাকে বহিপীরের সাথে যেতে দিতে চায় না। তার মানে আমরা দেখতে পাই যে হাতেমালি হচ্ছে উচ্চ মানবিক চেতনা সম্পন্ন একজন উজ্জ্বল চরিত্র। চলো তাহলে এইবার এই নাটকের অপ্রধান চরিত্রগুলো সম্পর্কে একটু জেনে নিই। অপ্রধান চরিত্রের কথা বললে হকিকুল্লা আর জমিদার গিন্নি, এই দুজনের কথাই আসে। জমিদার গিন্নি বলতে এখানে হাতেমালির স্ত্রী এবং হাশেমালির মায়ের কথা বলা হচ্ছে। তার নাম হচ্ছে খোদেজা। তিনি অত্যন্ত সাদামাটা একটি চরিত্র। তিনি কুসংস্কারাচ্ছন্ন এবং অত্যন্ত ধর্মভীরু। তার এই যে কুসংস্কার বা ধর্মভীরুতার দিকটি, এটি আমরা নাটকের পুরোটা অংশ জুড়েই দেখব। বজরায় অবস্থিত প্রত্যেকটি মানুষের মধ্যে কেউ যদি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তাহেরার বিরোধিতা করে থাকে, তাহলে সেটি ছিল খোদেজা। যদিও খোদেজা প্রবল মাতৃত্ববোধের দরুন তাহেরাকে আপন করে নিয়েছিল এবং তাহেরার সাথে সে অনেকটা সময় কাটিয়েছিল, তারপরেও তাহেরা যে বহিপীরের সাথে যেতে চাচ্ছে না, এতে করে যে বহিপীর তাদের উপর বদদোয়া দিতে পারে কিংবা কোনো অভিশাপ দিতে পারে, সেই ভয়ে খোদেজা সর্বদা ভীত ছিল। তার মনে হচ্ছিল বহিপীরের অভিশাপে তার এবং তার পরিবারের উপর বিপদ নেমে আসতে পারে। তাই সে চাচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব এই ঝামেলা মিটে যাক এবং তাহেরা যেন ভালোয় ভালোয় বহিপীরের সাথে চলে যায়। এবং সময়ে সময়ে তাহেরা কিংবা হাশেমালি বহিপীরকে কটাক্ষ করে কিংবা বহিপীরের কথার বিরুদ্ধে যেসব যুক্তি প্রদান করছিল, সেগুলোতেও কিন্তু খোদেজা বারবার ধর্মকে টেনে এনে
বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। তার মানে বোঝা যায় যে তার মধ্যে কুসংস্কার ভরপুর ছিল এবং ধর্মভীরুতার কথা তো না বললেই নয়। আবার আমরা কিন্তু তার মধ্যে বাঙালি চিরায়ত মায়ের যে প্রতিমূর্তি সেটিও দেখতে পাই। এরপরে আসে হকিকুল্লার কথা। হকিকুল্লা পীরের ধামা ধরা একটি ব্যক্তিত্বহীন চরিত্র। নাটকের খুব কম অংশে আমরা হকিকুল্লাকে দেখতে পাবো। হকিকুল্লা মূলত এমন একজন চরিত্র যে বহিপীরের কথাই সবকিছু করে, যার নিজের মতামত বা নিজের চিন্তা শক্তি বুদ্ধিমত্তা এগুলো খুব একটা ব্যবহার করতে দেখা যায় না। নাটকে সে মূলত পীরের আজ্ঞা পালন করেই চলছে। আশা করি নাটকের চরিত্রগুলো সম্পর্কে তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ। এই নাটকের আরো কিছু বিষয় সম্পর্কে তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে এই নাটকটায় যে সমাজ ব্যবস্থা দেখানো হয়েছে সেই সমাজ ব্যবস্থা থেকে বোঝা যায় যে নাটকটির সময়কাল হচ্ছে 19 শতকের শেষ ভাগ বা 20 শতকের সূচনা লগ্ন। এই নাটকে আমরা দেখতে পাই জমিদার হাতেমালি তার জমিদারি সূর্যাস্ত আইনে হারাতে বসেছেন। এই সূর্যাস্ত আইন প্রণীত হয়েছিল 1793 সনে এবং এই সূর্যাস্ত আইনের পর থেকেই মূলত জমিদারি প্রথা বিলুপ্ত হতে থাকে। সেই সূর্যাস্ত আইনে পরেই কিন্তু হাতেমালিও তার জমিদারি হারাতে বসেছিল। এছাড়াও এই নাটকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই সময়কার বাংলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে যে পীর প্রথা জেঁকে বসেছিল সেই বিষয়টিও কিন্তু এই নাটকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। মানুষের কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের চিত্র ফুটে উঠেছে এই নাটকে। এই নাটকে কিন্তু আমরা দেখলাম যে বহিপীরকে ছোট বড় বা ধনী গরিব সবাই মান্য করেন। তারা পীরকে খুশি করার জন্য তাদের ধন সম্পদ এমনকি নিজের মেয়েকে পর্যন্ত বিসর্জন দিয়ে দেন। তার মানে তোমরা বুঝতেই পারছো বিষয়টি কতটা গুরুতর ছিল। কিন্তু এই বহিপীর নাটকটি আমাদের শেষ পর্যন্ত আলোর পথ দেখায়। এই নাটকটি বাঙালি মুসলমান সমাজে প্রচলিত যে পীর প্রথা সেটির একটি বিশ্বস্ত দলিল। সেই সময়কার যে অন্ধবিশ্বাস পীর প্রথার যে চল ছিল সেটি থেকে বেরিয়ে আসার একটি আলোর পথ দেখিয়েছিল এই নাটকটি। এই নাটকটি ওই অন্ধকার অবস্থা থেকে বের হওয়ার সংকেত প্রদান করে। নাটকের দুটি প্রধান চরিত্র হাশেম আলী এবং তাহেরা সেই সমাজ ব্যবস্থাকে ভেঙে বেরিয়ে আসে এবং সূত্রপাত করে একটি নতুন পথের। কুসংস্কার অন্ধবিশ্বাসের স্থানে মানবিকতার জয় হয়। অপরাপর চরিত্রগুলোর মধ্যেও যৌক্তিক মানবিক বোধ জাগ্রত। তাই সব মিলিয়ে বলা যায় এই নাটকটি এভাবে মানবিক জাগরণের একটি দৃশ্যকাব্য হয়ে উঠেছে। আশা করি নাটকের চরিত্রগুলো সম্পর্কে তোমাদেরকে একটি বিস্তর ধারণা দেওয়া সম্ভব হয়েছে। তারপরেও তোমাদের প্রতিটি চরিত্র সম্পর্কে আরো বিস্তারিত তোমরা জানতে পারবে যখন তোমরা মূল নাটকে প্রবেশ করবে। চেষ্টা করবে নাটকের চরিত্রগুলোকে আত্মস্থ করার এবং খুব ভালোমতো বুঝে নেওয়ার। তাহলে দেখবে খুব সহজেই তোমরা প্রতিটি চরিত্রের গতি প্রকৃতি বুঝতে পারবে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকো আর সুস্থ থাকো। আজকের ক্লাসটি করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।